আমি আমি উন্নয়ন চাই সবার কাজ করার জন্য কি কি কাজ করবেন এলাকায় কি কি কাজ করবেন প্রথম জয় বাংলা কাজ করার জন্য আমি আমার ওয়ার্ডের উন্নয়ন চাই আমি প্রথমে করতে চাই মানিয়ে চলার ব্যবস্থা গেট রাস্তা লাইট আর ওনা চাই আর গৃহ নির্মাণ আর অনেক কাজ বাকি আছে আমাদের মমতা ব্যানার্জি যে ঘরে ঘরে যে দুয়ারে দুয়ারে প্রকল্পগুলো দিয়েছে সে যেগুলো মানে আপনার নাম কত নম্বর ওয়ার্ড এই জয় প্রত্যাশাই ছিল কারণ মমতা ব্যানার্জির উন্নয়ন আর বৃন্দাবন 365 দিন মানুষের পাশে যেভাবে সময় দেয় তাতে আমরা আগে থেকে ধরেই নিয়েছিলাম বৃন্দাবনের সঙ্গে কেউ লড়াই করে পারবে না বৃন্দাবন জিতবে কতটা আনন্দিত খুব আনন্দ সেটা বলা আনন্দ সেটা মুখে বলা যায় এটা মানুষের উৎসাহ দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ আনন্দ হচ্ছে নতুন কাউন্সিলরের কাছে আপনাদের প্রত্যাশা কি 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 চান তার কাছে কি কি কাজ চান বলুন ওয়ার্ডের উন্নতি করবে সেটাই চাই আপনার কি কোনো সমস্যা আছে এলাকাতে সমস্যা একটাই আছে গঙ্গার ভাঙন আমাদের 16 নম্বর ওয়ার্ডের অনেক বাড়ি গঙ্গার ধারে এটা ঠিক না করলে পারে ভবিষ্যতে ঘর বাড়ি অনেকটা গঙ্গার মধ্যে কিছু গেছে আবার চলেও যাবে এরকম অবস্থা আর বৃন্দাবন বলেছে একটা ড্রেনেজ প্রকল্পের মাধ্যমে সব জল নিষ্কাশনের ব্যবস্থা যাতে করা যায় সেই ব্যবস্থাটা যাতে করতে পারে সেটা দেখবে সেই আবেদনটাই রাখবো আপনার নাম আমার নাম ময়না সাহা কত নম্বর ওয়ার্ড মধ্যে 22টাতে তৃণমূলের জয় কিভাবে দেখছেন শহর সভাপতি হিসাবে এ জয় মা মাটি মানুষের জয় এ জয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় শান্তিপুরের প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে শান্তিপুরের ভোটার নাগরিক মণ্ডলী এবং শান্তিপুরের শান্তিকামী মানুষ চিরকাল জাতীয়তাবাদী দলকে সমর্থন করে এসছে আপনারা জানেন যে আমাদের প্রায় 2 দশকের বেশি সময় ধরে শান্তিপুরের পৌরপিতা ছিলেন অজয় দে এবং ভাইস চেয়ারম্যান ছিলেন আব্দুল সালাম কারিগর আমরা যারা অজয় দে এবং আব্দুল সালাম কারিগরের পরবর্তী উত্তরসূরি শান্তিপুরের মানুষের কাছে আমরা আবেদন রেখেছিলাম আমাদের সেই দুজন নেতার যে মূল নীতি ছিল শান্তিপুরের শান্তি এবং উন্নয়ন আমরা এই দুটো মন্ত্রকে পাথেয় করেই মানুষের কাছে আবেদন রেখেছিলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে মানুষের দরজায় দরজায় গেছি 24টি ওয়ার্ডের নাগরিক মণ্ডলীর কাছে আমরা আবেদন রেখেছিলাম শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষ সাড়া দিয়েছে তাই এই জয় আচ্ছা শান্তিপুরে বামপন্থীরা নিশ্চিহ্ন হয়েছে অন্যদিকে নতুন শক্তি হিসেবে বিজেপি উঠে এসছে কি বলবেন বিষয়টা শুনুন রাম আর বাম আলাদা কিছু নেই শান্তিপুরে আপনারা দেখেছেন যে 2019 এবং 2021-এর যে সাধারণ লোকসভা নির্বাচন গেছে যেটা জগন্নাথবাবু বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন ওই সময়টায় সিপিএমের যারা নেতৃত্ব স্থানীয় তারা বলেছিল আগে রাম পরে বাম অর্থাৎ রাম আর বামের মধ্যে কোনো ফারাক নেই বিজেপি জেতা মানেই সিপিএমের জেতা সিপিএম মানে বিজেপির জেতা বামপন্থীরা অভিযোগ করেছেন যে নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে এবং বিধায়ক পুলিশ দাঁড়িয়ে থেকে বিভিন্ন জায়গায় জিগিং ছাপ্পা করিয়েছেন সেটাই যদি হতো তাহলে আমাদের শান্তিপুরে 1 নম্বর ওয়ার্ড এবং 10 নম্বর ওয়ার্ড আমরা যদি ওই কাজের সঙ্গে যুক্ত থাকতো আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী তাহলে এখানে জানবেন যে ওই দুটো ওয়ার্ডে কোনো মতে জিততে পারতো না এরপরে শান্তিপুরের মানুষের ভীষণভাবে চাহিদা বা তাদের কাছে তাদের এই উত্তরটার অপেক্ষায় তারা রয়েছে নতুন পৌর বোর্ড গঠন করবে তৃণমূল সেক্ষেত্রে পৌরপিতা হিসাবে কাকে ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এর উত্তর কেউ দিতে পারবে না আচ্ছা নতুন কোনো নাম আপনারা ভাবছেন না এই মুহূর্তে না এটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ আপনার ক্ষেত্রে কতটা সম্ভাবনা আছে না এটা আমি বলতে পারবো না কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমরা কেউ বলতে পারবো না আমরা তৃণমূলের একজন আমি শরীর আপনার নাম আর কই যাবে বৃন্দাবন প্রামাণিক শহর তৃণমূল কংগ্রেস সভাপতি পুষ্পাঞ্জলি টি শার্ট প্রিন্টিং জোন অ্যান্ড গিফট হাউস
বর্তমান বাজারে মানুষের সবথেকে শখের জিনিস হলো কাস্টমাইজ সামগ্রী। তাই আপনাদের বাড়ির কাছে হাতের নাগালে পেয়ে যাবেন সমস্ত ধরনের কাস্টমাইজ প্রিন্টেড সামগ্রী, যেমন টি শার্ট, কফি মাগ, এছাড়াও রয়েছে গিফট সামগ্রীর বিপুল সম্ভার। তাই আর দেরি না করে আজই চলে আসুন পুষ্পাঞ্জলি টি শার্ট প্রিন্টিং জোন অ্যান্ড গিফট হাউসে। আমাদের ঠিকানা ফুলিয়া হনুমানতলা, 2 নম্বর রেলগেট, ফুলিয়া, নদিয়া। প্রোপাইটার রিন্টু মৈশান। মোবাইল নাম্বার 9547732299 এবং 9332176784। সোনু সুদ চিকেন সেন্টার, এখানে পেয়ে যাবেন দেশি ও সগুনা মুরগির মাংস। যে কোনো অনুষ্ঠানের মাংস পাইকারি ও খুচরা অর্ডার নেওয়া হয়। আমাদের ঠিকানা ফায়ার ব্রিগেড মোড়, শান্তিপুর, নদিয়া। প্রোপাইটার সোনা। মোবাইল নাম্বার 6295005893। বিশেষভাবে মনে রাখবেন, আর্থিক দিক থেকে দুর্বল মানুষের মেয়ের বিয়ের জন্য মাংসে সাবসিডি দেওয়া হয়। আর দেরি না করে আজই আসুন সোনু সুদ চিকেন সেন্টারে।